নমস্কার বন্ধুরা অনেকেরই প্রশ্ন এই মাচা ফার্ম তৈরি করছি এবং এখানে কিন্তু মেন প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে বিট কালেক্ট করা তো এই আমরা লিটারটাকে কিভাবে কালেক্ট করব সেই বিষয়ে মানে মেন প্রবলেম এখানে এটাই তো বন্ধুরা এর আগে আমি অনেক বেশ কয়েকটা ভিডিও এর আগে তৈরি করেছি যেখানে আমি আলোচনা করেছি যে কনভেয়ার বেল্ট লাগিয়ে কিভাবে আপনারা ময়লাটাকে পরিষ্কার করবেন তো এই কনভেয়ার বেল্টের বিষয়েই যদি কথা বলি তাহলে কিন্তু সবার প্রথমে আসে যে রোলার ঠিক আছে যে লোহার রোলারটা করব আমরা যেটাতে রাউন্ড করবে বেলটা ঘুরবে সেই রোলারটা আমরা কিভাবে তৈরি করব। অনেকেই এটা প্রশ্ন এবং অনেকজন আমাকে কমেন্টে বলেও প্লাস এমনি ফোন করেও বা হোয়াটসঅ্যাপেও বলেন যে আমি কীভাবে এই রোলারটাকে তৈরি করব। তো রোলার তৈরি করা এক কথায় বিষয়টা হচ্ছে যে এগুলো কাজগুলো হচ্ছে লেদের কাজ বা যেনারা ওয়েল্ডিং করেন সেখানকার সেখানকার কাজ কিন্তু এগুলো তো আপনারা অনেকটা যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই অনেকটা বুঝতে পারবেন কারণ আজকে এই ভিডিওতে আমি ডিসকাস করতে চলেছি যে রোলারটা কিভাবে তৈরি করবেন রোলারটাই প্রথমত আমাদের মেন জানতে হবে যে রোলারটা কীভাবে তৈরি করলে মানে কম সম খরচের মধ্যে আমি তৈরি করতে পারব তবে আপনারা যদি অনেকটা বুঝতে পারবেন যদিও কিন্তু যদিও না বুঝে থাকেন তাহলে যেখানে আপনারা রোলারটা বানাতে দেবেন অ্যাকচুয়ালি এগুলো তো লেদের কাজ আমরা আমরা নিজেরা এটাকে মানে বানাতে পারবো না এটা অনেকটা কঠিন হবে যার কারণে আমরা লেদে নিয়ে গিয়ে আমরা সেগুলো বানাই তো লেদের কাছে আপনি যদি এই ভিডিওটিকে দেখান যিনারা তৈরি করছেন ওনাদের কাছে যদি ভিডিওটি দেখান তাহলে ওনারা সহজেই জিনিসটা বুঝে যাবে বা ক্লিয়ার হয়ে যাবে ভালো মতো আপনাদের বানিয়ে দেবে তো চলুন আমি আপনাকে দেখাচ্ছি যে কিভাবে রোলারটিকে তৈরি করবেন বা আমরা কিভাবে তৈরি করেছি যেনারা করেছি তো চলুন আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় কীভাবে আমরা তৈরি করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে রোলার এটাকে কীভাবে তৈরি করবেন আমি সেই বিষয়টা পুরোপুরি আপনাদের ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি দেখুন যে এখানে হয়েছে এটা যে কোনো কাঠ কাঠের মাচা করুন বা বাঁশের মাচা করুন এই খুঁটি থেকে এই পা থেকে এই পার একটা দূরত্ব আপনি কিন্তু অবশ্যই মেপে নেবেন এবং মেপে নেওয়ার পর এখানে দেখুন যে এই খুঁটি থেকে এই কাঠ থেকে এর মোটামুটি এখানে হাফ ইঞ্চি গ্যাপ রেখেছি দেখুন এই পাইপ এই পাইপ থেকে এই বাসের হাফ ইঞ্চি এখানে গ্যাপ আর এপারও দেখুন এপারও কিন্তু হাফ ইঞ্চি গ্যাপ রাখানো রয়েছে ঠিক আছে এরকমভাবে একটা মাপ করে নিয়ে তারপরে কত ফিট হচ্ছে এটাকে মাপ করে নিয়ে তারপরে এই ধরনের পাইপগুলো যেটা পাইপটা দেখতে পাচ্ছেন এই যে পাইপ বসানো রয়েছে এটা হচ্ছে টিউবওয়েলের পাইপ টিউবওয়েলের লোহার পাইপ পাওয়া যায় দু ওই দুই ইঞ্চি আড়াই ইঞ্চি এগুলো পাইপ মাপ হয় তো এই পাইপগুলো যদি আপনারা সেকেন্ড হ্যান্ড পান তাহলে খুব ভালো কম খরচের মধ্যে হয়ে যাবে তবে এই পাইপটাকে সেই মাপ অনুযায়ী কেটে নিতে হবে ঠিক আছে দেখুন এবার এখানকার এখানকার পালা এবার এখানে কিভাবে করবেন দেখুন এই পাইপ এখানে একটা যেটা সাপ্ট রয়েছে ঠিক আছে এই যে যেটা সাপ্ট রয়েছে এই সাপটিকে এক এক ইঞ্চির এটা সাপ্ট ঠিক আছে এক ইঞ্চির এটা সাপ্ট এই এক ইঞ্চির সাপ্ট কিন্তু এখানকার এই পাইপের ভিতরে ঢুকবে মিডিল পয়েন্ট একদম করে নিতে হবে মিডিল পয়েন্ট করে নিয়ে এটাকে ওয়েল্ডিং করে দিতে হবে এর ভিতর অব্দি কিন্তু পাইপ দেওয়া নেই এটা পুরোপুরি ফাঁকা রয়েছে ভিতরটা ঠিক আছে শুধু এই সাপটা এই সাপটা এখান পর্যন্ত আছে এতটুকু পর্যন্ত ঠিক আছে এবার এই সাপটা এখানে ওয়েল্ডিং সুন্দর করে ওয়েল্ডিং করে নিতে হবে এবং এটাকে একদম মিডিলে বসাতে হবে পাইপের কিন্তু যাতে মাঝখানে একদম ঠিক মাঝখানে যাতে এই সাপটা বসে ঠিক আছে এটা এক ইঞ্চির সাপ রয়েছে ঠিক আছে এবার এই সাপটার এই যে বিয়ারিং দেখতে পাচ্ছেন এই বিয়ারিংয়ের মাপ হচ্ছে দুশো পাঁচ দুশো পাঁচের একটা বেয়ারিং এবং এই বিয়ারিংয়ে সুন্দরভাবে এটাকে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে এক ইঞ্চির সাপ্ট সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে তো এটা বিশেষ কোনো ক্রিটিক্যাল বিষয় নেই এটা সুন্দরভাবেই হাল এরকমভাবেই একটা সিম্পল বিষয় এখানে শুধুমাত্র ওয়েল্ডিং করে নিতে হবে আর এই সাপ্ট সার্ফটার মাপ খুব একটা বাইরে আবার রাখবেন না খুব একটা ভিতর বাইরে রাখবেন না কারণ বাইরে রাখলে এখানে আপনার যাতায়াতের অসুবিধা হবে তো যার কারণে এটা একটু মোটামুটি এক দুই ইঞ্চি এখানে রাখলেই হবে কারণ এটাতে আমাদের হ্যান্ডেল ঢুকিয়ে এটাকে ঘোরাতে হবে ঠিক আছে তো এরকম একটা এরকম সিস্টেম আর এই সাইডটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে এই মাথায় না খুব একটা সার্ফটের অংশটা দেখতে পাচ্ছেন সার্ফ কিন্তু এখানে ছোট লাগবে ঠিক আছে এখানে ছোটো শার্ট দিলেই হবে মোটামুটি তিন ইঞ্চি একটা শার্ফ দিলে হবে তিন ইঞ্চিও লাগবে না ওর থেকে একটু কম লাগবে কিন্তু ওই সাইডটাই একটু বড় সার্ট দিতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন কারণ এটা এখানে হ্যান্ডেল ঢোকাতে হবে হ্যান্ডেল ঢুকিয়ে এটাকে ঘোরাতে হবে তো দেখুন বন্ধুরা এরকমভাবেই ইজিলি আপনারা লেদের দোকানে গিয়ে বা যদি কোনো লেদওয়ালা ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই এরকমভাবে বানিয়ে দেবেন সকলেরই খুব উপকার হবে তো এই হচ্ছে রোলার বানানোর সিস্টেম তো বন্ধুরা দেখালাম আমি আপনাদের যে কীভাবে আমি এই রোলারটিকে বানিয়েছি বা কীভাবে রোলার বানানো হয় খুবই একটা সিম্পল ব্যাপার খুব কম খরচের মধ্যে হয়ে যাবে তবে আমি আপনাদের একটু খরচের আনুমানিক হিসাব দিয়ে দিই যে আমার কত টাকা খরচ হয়েছে সেটা হচ্ছে যে এক সাইডে একটা বিয়ারিং লাগাতে একটা স্যাপ্ট লাগাতে কিন্তু ওখানে তিনশো টাকা লেগেছে শুধুমাত্র স্যাপটিকে ওখানে লাগানোর জন্য এবার বিয়ারিং কিন্তু এক্সট্রা এবার ভাবে দুই মাথায় কিন্তু ছয়শো টাকা নিয়েছে তো এরকম এক একটা রোলারে আপনার খরচ হতে পারে তাছাড়াও আপনি ভাবে পাইপ যদি নতুন দেন তাহলে সেখানে আর একটু খরচ বেড়ে যাবে তো আমি চেষ্টা করলাম আপনাদের এই রোলার সম্বন্ধে বিষয়টিকে তুলে ধরার যদি এই ভিডিওতে একটু হলেও আপনারা উপকৃত হন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলে প্রথমবার হলে সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি এই ধরনের লাইভ স্টকের ভিডিও এই চ্যানেলে আনতে থাকব তো চলুন দেখা হচ্ছে আবার একটা পরবর্তী নতুন প্রতিবেদনের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ